আমাদের সবাই ডাউনলোড করে নিও ম্যাটেরিয়াল, আর বইয়ের এটা আপলোড করে দেওয়া হয়েছে। তোমাদের এটা ডাউনলোড করতে সমস্যা হলে আমাকে মেসেজ দিও, আশা করি হওয়ার কথা না, আগেরগুলো তো পেয়েছো তোমরা। চ্যাপ্টার 8-এর হচ্ছে লাস্ট যে টপিকটা আমরা শুরু করেছিলাম, আমাদের ইন্ট্রোডাক্টরি বা লাস্ট দুইটা টপিক ছিল রিলিফ, টোটাল সিস্টেম কন্টেইনমেন্ট সিস্টেম। মানে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যখনই আমরা কোনো ম্যাটেরিয়ালকে আউট করতে হবে, তখন এখনকার সময়ে একটা বড় ডিমান্ড হচ্ছে যে সেই ম্যাটেরিয়ালগুলো যাতে এর জন্য উপযুক্ত হয়, যাতে অনুপযুক্ত থাকবে সেটা অ্যাকসেপ্টেবল কথা না। সেই জন্য বেশ কিছু ডিভাইস করা হয়, সেটা সমন্বয়টা হচ্ছে টোটাল কন্টেইনমেন্ট সিস্টেম বলতেছে। এটা বেসিক্যালি এটা রিলিফের কাজেই করতেছে। তোমরা যদি এনভায়রনমেন্ট পড়ো, আমি আগে যেমন এনভায়রনমেন্টটা এই কয়েকটা জিনিস মানে আসতো আর কি কম বেশি, স্ক্র্যাবার, সিনিটর, প্লেয়ার, সো এই কয়েকটা জিনিস ইউজ করা হয়। বেসিক্যালি নকডাউন যে ড্রামটা থাকে, সেই নকডাউন ড্রামের পরে আমরা সাধারণত লিকুইড এবং লিকুইডটাকে হেপার থেকে সেপারেট করে সেটাকে আলাদা করা হয়। যখন তুমি লিকুইডটা পাচ্ছ, সেটাকে মানে ইনসিনারেট বা ফ্লেয়ারিং, মূল কথা হচ্ছে তাদেরকে পুড়ায় ফেলা, টক্সিক যে ম্যাটেরিয়াল আছে সেগুলোকে কম্বাস্টিবল করে পুড়িয়ে ফেলতে হয়, পুড়ায় ফেলা যাতে কার্বন ডাইঅক্সাইড বা এই ধরনের জিনিস হয়, যেটা পরিবেশ সেটাকে অ্যাকসেপ্ট করে নর্মালে নিতে পারে, কার্বন ডাইঅক্সাইড আকারে যাতে বের হয়ে যেতে পারে বা যে গ্যাসটা আর কি বাইরে গেলে সমস্যা হবে না, সেটাই করা হয়। এই জন্য এটা হলো টোটাল কন্টেইনমেন্ট সিস্টেম বলে। সেখানে আমাদের দ্বিতীয়টা হচ্ছে এটা হলো ব্লো ডাউন ট্যাঙ্ক, ট্যাঙ্কের এভাবে আসতেছে রিয়েক্টর থেকে, এটা স্ক্র্যাবারে চলে যাচ্ছে ইনসিনারেটর। এখানে নকডাউন ট্যাঙ্কের জন্য একটা ইকুয়েশন আছে বেসিক্যালি, আর আমাদের স্ট্যান্ডার্ডের জন্য যে সেফটির যে স্ট্যান্ডার্ড, সেটা বেসিক্যালি দুইটা সোসাইটির কথা বলা হয়েছিল, একটা হচ্ছে এএসমি আর একটা হচ্ছে এপিআই। এসমি হচ্ছে আমেরিকান আর এপিআই হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আমাদের এই যে বইটা বইটা বেসিক্যালি এপিআই 521 ইউজ করছে আমেরিকানদের যেহেতু এটা, আর ওটা হলো মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কি সোসাইটি আর কি। তো এই ইকুয়েশনটা দিয়ে আমরা সাইজিংটা করে থাকি, এটাই দেখানো হচ্ছিল গত ক্লাসে। এবং এটা রেফারেন্সে আমরা যেটা দেখতেছি সেটা হলো তোমার বিভিন্ন ডেসক্রিপশনটা দেওয়া, যে ইউডি মানে হচ্ছে ড্রপ আউট যে ভেলোসিটিটা হচ্ছে জি, আর সি এর যে ট্র্যাক কোএফিসিয়েন্ট, এটা একটা ফিগার থেকে নমোগ্রাফ বা ফিগার থেকে বের করে নেওয়া হয়, এবং সেইটার ক্যালকুলেশনে এটা হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে আমরা বের করে নিই, এবং সেটা থেকে আমরা সাধারণত আমাদের ওই ইউডির ভ্যালুটা বের করা হয়। এটা হলো অঙ্ক বইয়ে একটা আছে, এখানে ছোট্ট এই রিলিফ ইন্ট্রোডাক্টরিতে সাধারণত ছোট ছোট অঙ্কগুলা ফার্স্টে আসতেছে, পরে রিলিফ সাইজিং হচ্ছে রিলিফেরই অঙ্কগুলা, চ্যাপ্টার 9 যেটা, এটা হলো অঙ্কগুলো আর একটু ডেসক্রিপটিভ ভাবে করা আর কি। আর এরপরটা হলো ফ্লেয়ারের লাস্টের যে টপিকটা, ফ্লেয়ারিং করা হচ্ছে। ফ্লেয়ারিং মানে হচ্ছে আকাশে উড়াই দিচ্ছে গ্যাসের যে ম্যাটেরিয়ালটা আছে, এটা বিশেষভাবে দেখা যায় হচ্ছে তোমার
স্ট্যাক বা ফ্লেয়ারিং, স্ট্যাকটা বলতেছে হচ্ছে তোমার ইটের ভাটাগুলার যে চুল্লিটা থাকতেছে লম্বা উপর দিয়ে গ্যাসের মতো পুরো যাচ্ছে, সেটাকে বলে স্ট্যাক। আর ফ্লেয়ার, ফ্লেয়ারের যেখানে হয় আর কি স্ট্যাক হচ্ছে। আর আর এটা তোমার কি বলতেছে ইয়েতে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে সারাদিনই দেখবে পেট্রোলিয়াম বা গ্যাস প্রসেসিং ইন্ডাস্ট্রিতে গ্যাস পুড়াচ্ছে, কারণ হচ্ছে এক্সট্রা যেটা হচ্ছে চারদিকে ইন্ডাস্ট্রিতে, কারণ নিশ্চিত ভাবে তো কোনো ইন্ডাস্ট্রিতে অপারেশন হয় না, তো সেই গ্যাসগুলোকে আলাদাভাবে টেনে নিয়ে ওটাকে পুড়ায় ফেলা হয়, এবং যাতে প্রেশারটাকে নিচের যে প্রোডাকশন প্রেশার সেটাকে মেনটেন করা যায়। সো এটা পুরানোর জন্য একটা জিনিস বলতে হচ্ছে যে তুমি যে নিচে যে পুরাচ্ছ সেটা কতটুকু হাইট হইতে হবে সেটার জন্য এই হিট ইন্টেন্সিটির একটা কথা বলছে, এবং ইফেক্ট যত বেশি তুমি নিচের দিকে থাকবে কি হতে পারে, যেহেতু চুল্লিটা নিচে, হ্যাঁ, সো সেখানে ইন্টেন্সিটিটা অনেক হাই থাকবে এবং সেটাতে ব্লিস্টার হয়ে যেতে পারে। সো ইন্টেন্সিটির একটা হিট কতটুকু ইন্টেন্সিটি থাকবে সেটা, সুতরাং আমাদের একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত যাইতে হয়। সো এখানে বেসিক্যালি ফ্লেয়ার ডিজাইনে আমরা এই হাইটটা, এইচ এফটা ক্যালকুলেট করবো, ফ্লেয়ারের হাইটটা। এটা একটা সূত্র, এখানে মলিকুলার ওয়েট ইত্যাদির কথা বলছে, ফ্লেয়ার হাইট হচ্ছে এইচ এফ দিয়ে বোঝাইছে, ডিএফ দিয়ে বোঝাইছে হচ্ছে ফ্লেয়ারের স্ট্যাক ডায়ামিটার, এক্স এফ হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য কী বলতেছে ডিস্টেন্স ফ্রম দ্য ফ্লেয়ারের বেস, ডিস্টেন্স থেকে ফ্লেয়ারের যে বেসটা আছে সেটা হচ্ছে কি হচ্ছে হিট ইন্টেন্সিটি। হিট ইন্টেন্সিটির একটা নির্দিষ্ট ডিজায়ার্ড ভ্যালু আছে, কারণ ওইটার বেশি হিটের টেম্পারেচার দিলে এনভায়রনমেন্টের জন্য প্রবলেম, সুতরাং সেই হিটটা কতটুক হাইটে যেতে হবে সেটা কতটুকু লম্বা করে হিটটাকে কমাইতে হবে, এটা হলো সোজা কথাটা হচ্ছে। সো এই সূত্রটা ইউজ করে আমরা সাধারণত অঙ্কগুলা করে থাকি। এখানে হচ্ছে সিম্পলি একটা অঙ্ক দেওয়া যাতে তোমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হয়। এক্সাম্পলের অঙ্ক, দ্য হাইট অফ এ ফ্লেয়ার দেওয়া আছে, এই সবগুলা ভ্যালু, এবং সেই ভ্যালুগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করা হয়েছে। এখানে যে একটা হায়েস্ট একটা ইমিসিবিলিটি, মানে যে হিট ইফিসিয়েন্সি যেটা বলা ইকুয়েশনে, যে কতটুকু ইন্টেন্সিটি থাকবে কিউএফ, তার একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে যে 2000, এর বেশি যাইতে পারবে না। সো এই যে ভ্যালুটা, এই যে কিউএফটা বলে দিয়েছে, সো এই ভ্যালুগুলো আমরা বসানোর পরে বেসিক্যালি ফ্লেয়ারের হাইটটা হচ্ছে। এখানে এই চ্যাপ্টার অঙ্কটা হলো স্টার্টিং অঙ্ক, যেটা হলো আমাদের নর্মালি দেওয়া হচ্ছে, রাইট। অঙ্কটা দেখতে থাকো, অঙ্কটা না বুঝলে পর এনিওয়ে তোমাদের ক্লাস টেস্ট নিতে হবে আমার, ঠিক না? তোমাদের সিআর কি আছে, সিআর কি আসছে না আসে নাই এখন? আচ্ছা, তোমাদের তিনটার ক্লাস টেস্ট দেওয়া উচিত। সুতরাং আমরা রিলিফ সিস্টেম যেটা আছে এবং রিলিফ সাইজিং যে চ্যাপ্টারটা যাচ্ছে সেটা জাস্ট অঙ্কগুলো করা, ওই চ্যাপ্টারে বেসিক্যালি সিস্টেমের অঙ্কগুলো করা, সেটার যে এক্সাম্পল আছে চ্যাপ্টার 9-এ এবং স্লাইডে বেসিক্যালি এক্সাম্পলগুলোই করা, তো সেগুলো তোমরা একটু সলভ করে অঙ্ক, একটা অঙ্ক থাকবে এবং একটা এমনি যে রিলিফ সাইজিং এর নর্মাল ছোট ছোট আগের যেমন কোশ্চেন হয়েছে খালি অঙ্কগুলো থাকবে হচ্ছে ই করে। ওকে, তোমাদের ক্লাস টেস্ট তোমরা অঙ্ক কি স্যার খাতায় করে দিতে হবে? হ্যাঁ, খাতায় করতে হবে, কারণ তো অঙ্ক তো তোমার প্রবলেমটা হচ্ছে যে প্রিন্টিং এবং ই তো একটা প্রবলেম,
আমি চেষ্টা আমি দেখি কোশ্চেনটা কি মানে যদি কম্পিউটার করে দেওয়া যায় তাহলে তোমাদের জন্য ইজি হয়। অঙ্ক হয়তো থাকবে, অঙ্কগুলা তোমাদের একটু করতে হবে আর কি। ঠিক আছে স্যার, অঙ্ক কি স্যার স্লাইড থেকে আর বই? হ্যাঁ, স্লাইড মানে বইটা একটু পড়তে হবে, কারণ বইতে হচ্ছে তোমাদের একটু ক্লিয়ার করবে। আমি তো স্লাইডে সব কথা বুঝাইতে পারিনি কিন্তু, আর স্লাইডে তো সব থাকবে এমন না, কিন্তু যদিও ডিটেলসই আছে স্লাইডে, তোমরা ওই স্লাইডটা দেখবে এবং ওই কি বলে বইটা হচ্ছে জাস্ট রেফার বোঝার জন্য। ঠিক আছে, স্লাইডে যে অঙ্কগুলো আছে সেই স্লাইডের অঙ্ক এবং চ্যাপ্টার নাইনে হচ্ছে অঙ্কগুলো করা হচ্ছে। সুতরাং আমরা চ্যাপ্টার নাইনে যাচ্ছি। এটা ফ্লেয়ারের তো অঙ্কর একটা ইন্ট্রোডাক্টরি দেখলাম এবং ইয়েতে রাইট, তো হ্যাঁ বলো একটু টাইমটা কনসিডার করে দিন, কারণ মানে টিমসে এরকম করে আপলোড করতে বেশ সমস্যা হয়। হ্যাঁ, এটা সেই জন্য ওই যে এক্সট্রা টাইম রাখা হচ্ছে। এবং যারা একটু গ্রামের দিকে আছো, মানে যাদের ইন্টারনেট কানেকশনটা নর্মালি খারাপ থাকার কথা, তারা আগে থেকে একটু মেসেজ দিয়ে রাখে, মানে যাদের সমস্যা হচ্ছে তারা মেসেজ দিয়ে রাখে। আমি স্যার সাধারণত লেট সাবমিশনেরও অপশন রাখিয়েন স্যার, তাহলে স্যার প্রবলেম হলেও হ্যাঁ অ্যাটলিস্ট হ্যাঁ লেট সাবমিট যেন করতে সাবমিশনের পারে। অপশন মনে হয় আগেও ছিল, সো লেট সাবমিশনের ওই অপশনটা থাকে, সেই জন্য তোমরা আপলোড করতে পারো আর কি। তবে 1 ঘন্টা রাখা হয়, আমি রাখছি আর কি প্রত্যেক সময়। আর একটা হচ্ছে যে আগে সো ওই যে ইমেলের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে মানে টিমসে মেসেজের মাধ্যমে পাঠাচ্ছ, সেটা হলো এক্সট্রিম কেস। লেট সাবমিশনের 1 ঘন্টার মতো থাকে কিন্তু তোমাদের, তারপরে বেসিক্যালি ক্লোজ করে দেওয়া হয়। আমি জানি যে আমাদের দেশে ইন্টারনেট তো অত স্পিড না, স্পেশালি যারা গ্রামে আছে তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়। আমাদের বুয়েটের তো ইন্টারনেট ভালো, আমি সেটা বুঝতেছি, কিন্তু যে কোনো মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যারা আসতেছে তাদের তত স্পিড ঢাকাতেই অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। ওই কে জানি গত ক্লাসে না এর আগের ক্লাসে বলতেছিল যে গ্রামীণ বা ওইটা একটু ভালো, আমি বলতেছিলাম টেলিটক তো ইউজ করতে পারে। আমাদের যেমন বুয়েটে ওই রবি দিছে, কিন্তু রবি আমাদের সিমে দেখি যে খুব ভালো কাজ করে তা না কানেকশন, তো এই হলো কথা আর কি। আমি যদিও বুয়েটের ইন্টারনেট ইউজ করি বেশিরভাগ ক্লাস নেই, আর গ্রামীণ ইউজ করছি কারণ গ্রামীণ আমার কিনে সুবিধা হয়। এনিওয়ে তোমাদের ওইটা থাকবে, সো নেক্সট উইকের পরে তোমরা দিতে পারো ক্লাস টেস্ট, জাস্ট এটা পড়ে ফেলতে হবে। অঙ্ক যেহেতু নিজে নিজে এটা চ্যাপ্টার ধরে ধরে করতে হবে। সো আমাদের চ্যাপ্টার 8 বেসিক্যালি শেষ, চ্যাপ্টার 9-এ 9টা বেসিক্যালি আমাদের বিভিন্ন অঙ্ক করাটাকেই সাইজিং বলে আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে কিছু কথাবার্তা এখানে বলা, ওটা তো বোঝা গেছে মোটামুটি। আচ্ছা, আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েট কোন ধরনের, ধরো বিভিন্ন ধরনের আমাদের ডিভাইস রয়েছে, ডিভাইসগুলোর জন্য যে অঙ্কগুলো আছে সেই ইকুয়েশন বা এটাকে মোর কমনলি যে কথাটা বলে সেটা হচ্ছে মডেল বল। ঠিক আছে, ইকুয়েশনগুলোর সমন্বয় কি একটা সিস্টেমকে যখন ডিগ্রিজ অফ ফ্রিডম 0 হয় সেই তাকে বলি আমরা, যে ইকুয়েশনগুলো দিয়ে বোঝানো হয় কোনো সিস্টেমকে সেটাকে আমরা মডেল বলি নর্মাল সেন্সে। এরপরে আরো ডিটেলসে তোমরা বুঝবা ম্যাথমেটিক্যাল মডেল বা ফার্স্ট প্রিন্সিপাল মডেল বা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন টার্মসে বলা হয় আর কি। কন্ট্রোলে যা একরকম শিখবে, ইকোনমিক্সে যা এক কথা বলবে। সো মোট কথা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম যদি তোমার 0 হয় আর নাম্বার অফ ইকুয়েশন দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটাকে মডেল বলতেছে, বা কোনো সিস্টেমকে বোঝানোর জন্য যতগুলো ইকুয়েশন লাগে সেটাকে বলা হচ্ছে মডেল। সো এই টার্মটা যেহেতু ওরা ইউজ করছে সেই জন্য এটা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সোর্স মডেল। মানে আরেকটা কথা, মডেলের আরেকটা মিনিংও বোঝায়, সেটা হচ্ছে যে কোন ধরনের তোমার ইকুইপমেন্টে ইউজ করতেছে সোর্স মডেল। যে ম্যাটেরিয়াল, এটা মেইন জিনিসটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা রিলিজ করতেছে, সেই রিলিজটার পরিমাণটা বোঝার জন্য বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো এই চ্যাপ্টার 9-এ বোঝানো হবে।
বিভিন্ন প্রিন্সিপালের উপর সেই ইকুয়েশন গুলো এখানে হাইলাইট করা হয়েছে এবং অঙ্কগুলা এই চ্যাপ্টারে বলা হবে। এখানে আমরা জানি যে স্প্রিং আমরা পড়ছি, রাপচার ডিস্ক পড়ছি, সো ভ্যান্টেরিয়া ওয়েল স্ট্রাকচার ইত্যাদি নিয়ে এখানে মেইনলি হচ্ছে কথা। আর এটা সম্পর্কে যে অঙ্কের যে মেইন ফ্যাক্টরটা বলতেছে, এই সাইজিং করতে গেলে দেখবা যে এটার ক্যালকুলেশনটা অনেকটা হচ্ছে যখন এটা রিলিফটা খুলে যায়, বেসিক্যালি কি একটা ছিদ্রর মতো হয়ে যায়, ওরিফাইসেও বেসিক্যালি একটা ছিদ্রর মতো হয়ে যায়। সো ইকুয়েশনগুলা ওই ওরিফাইসের মতোই ক্লোজলি কানেক্টেড হয় আর কি, এই হলো ব্যাপার। কারণ ওটা যে ধরো রাপচার ডিস্কটা ভেঙে গেলে কি ওই একটা ছোট্ট ছিদ্র হচ্ছে হাই স্পিডে বের হয়ে যাচ্ছে। সো এই যে যে প্রেশারের যে ইটা হচ্ছে সেটাই হলো ই করা হয়েছে। আর চ্যাপ্টার এইটা তো আমরা বলছি যে ওভার প্রেশার একটা কথা বলছি, একটা কথা ছিল সেট প্রেশার। সো ওই সেট প্রেশারটা কতটুকু এবং ওভার প্রেশারের আমরা ওই যে রিলিফের যে এরিয়াটা মানে কতটুকু ছিদ্রটা থাকবে সেটা সাধারণত ওভার প্রেশারের একটা রেঞ্জ, অর্থাৎ 25%-এর মোড়ে যায় আমরা এই ওই ছিদ্রটার এরিয়াটা, মানে হাই প্রেশারটা ওভার প্রেশার আর কি 25% মোর থাকতে হবে সেট প্রেশারের থেকে। কারণ ওইখান থেকে যদি একবারে কাছাকাছি থাকে তাহলে তোমার এরিয়াটা একটু বেশি বড় লাগবে এবং ওই প্রেশারটা বাড়তে হবে। সো ওইটা একটু খেয়াল করা হয় যে ওই ওইটুকু ছিদ্র থাকবে ওই স্পিডে যাদের বের হয়ে যায় আর কি, এই হলো কথাটা। আমরা চ্যাপ্টার এইটা ওই ইগুলা বলা হয়েছে আর কি, ঠিক আছে। তো এইটাই বলছে আর কি, ফ্লো হোল্ডিং রিলিফ সিট ওপেন পজিশন 25-30% ম্যাক্সিমাম, 25-30%। এবং এই যে ওভার প্রেশারের কথাটা বলে দিছে 10-25%, এবং সেট প্রেশার, সেট প্রেশার থেকে এটা, এগুলো হচ্ছে কয়েকটা মানে মেজর কথাবার্তা যেটা হলো তোমার কি করতে হবে আর কি 10-25%, ঠিক আছে। সো এই হলো আমাদের ওভার প্রেশারের জন্য আমরা একটা ফ্লো। আবার এখানে একটা কথা বলছে, যদি তোমার আমাদের যদি ল প্রেশার ল যদি ই হয়ে যায়, ল যদি মানে খুব কম হয়ে যায় আর কি, তাহলে সেটা একটা সমস্যা। আর যদি খুব হাই প্রেশার হয়ে যায় তাহলে সেখানে হচ্ছে সমস্যা, ল হইলে কি হচ্ছে মানে এরিয়াটা আমাদের অনেক বড় লাগবে যদি আমাদের ফ্লোটা ই করতে যাই। সো ফ্লো লো ক্যান বি বাল্বের জন্য ড্যামেজ হতে পারে, সো র্যাপিড ওপেনিং এবং ই হতে পারে। সো আমাদের সেই কথাটা মাথায় রাখতে হবে যে কতটুকু প্রেশার, সেই কারণে একটা বলে দিছে 25 ওপেন পজিশনটা থাকবে হচ্ছে 25 থেকে এটা, আর প্রেশারটা থাকতে হচ্ছে এটা, এই হলো কথা। আমাদের ওভার প্রেশারের যে ডিজাইনের রেঞ্জটা 10-25-এর মধ্যে রেঞ্জে কাজ করে এবং ভেন্টের এরিয়াটা এই যে এরকম একটা ইয়েতে কাজ করে। সো এটার সাথে এই পার্সেন্টেজ কত হয় সেটা হলো যে এইখানের মেইন ফ্যাক্টর আর কি। এই গ্রাফটাতে বলা হয়েছে 10-25 ডিজাইন যেটা কাজ করতেছে 10-25% যে কথাটা বলছে ওভার প্রেশারে এবং এরিয়াটা সেভাবে ডিটেক্ট করা হয়, এই হলো এখানে কথা। তারপর আমাদের পরের যে কথাগুলো বলছে যে আমরা সাধারণত রিলিফটা কি, আমাদের যে ডিভাইসগুলো আছে একটা হচ্ছে স্প্রিং অপারেটেড রিলিফ সিস্টেম কনভেনশনাল আছে, আরেকটা হলো তোমার আরেকটা যে সিস্টেম আছে দুইটা রাপচার ডিস্ক এবং রিয়েক্টরের ক্ষেত্রে রানওয়ে রিয়েক্টরের রিলিফ যেটা হচ্ছে সেই রিলিফটা ডাস্ট বা ভেপার এক্সপ্লোশন হচ্ছে ফায়ার হতে পারে ফায়ারের জন্য, এই প্রতিটা ক্ষেত্রে আমাদের সাধারণত রিলিফের জন্যটা, কারণ যদি ফায়ার হয় তাহলে তোমার ফায়ারের খুব কাছে যদি নিকটবর্তী থাকে তার রিলিফের ডিভাইসটা একটু এরিয়াটা ফাঁকা বেশি থাকতে হবে। এই এই কারণে বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস বলে দিছে আর কি এইটা, এই হলো এখানে কথা। তারপরে জিনিসটা হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে যে আমরা যেহেতু এই মেইনলি এরিয়াটা ক্যালকুলেট করব এবং আমরা এপিআই দিয়ে ক্যালকুলেট করব, ওরিফাইস ফ্লোয়ের সাথে এটা হচ্ছে খুবই মানে রিলেটেড, যেহেতু একই ধরনের ছিদ্রটা এরকম বড় হয়ে যাচ্ছে। সো ওই যে ইকুয়েশনটা যেটা আছে সেই একই রকম ইকুয়েশন দিয়ে এটাকে ক্যালকুলেট করতেছে এবং এটা হলো ইকুয়েশন যেটা দিয়ে আমাদের বিছানো হয় আর কি বেসিক্যালি। কিউ যেটা লিখতেছে কিউ ভি সেটা হলো জিপিএমএ বলতেছে,
এটা এরিয়া দিয়ে বোঝাচ্ছে, সরি ইঞ্চি স্কোয়ার দিয়ে বোঝাচ্ছে, এবং এই হলো ব্যাপার, ইউ হলো ভ্যালোসিটিটা, লিকুইডের যে ভ্যালোসিটি সেটা দিয়ে বোঝাচ্ছে, এবং প্রেশারের যেটা সেটা হচ্ছে পাম্প ইঞ্চি স্কোয়ারে এই ইকুয়েশনটা ইউজ করে। এই হলো এইটার রিলিফ, যে স্প্রিং রিলিফ এরিয়ার জন্য, লিকুইডের জন্য এইটা আমরা ইউজ করে থাকি আর কি, এই ইকুয়েশন। আচ্ছা এখানে একটু কিছু কথা বলছে যে এ ইজ এ কম্পিউটেড এরিয়া রিকোয়ার্ড ফর ডিভাইস সেটিং, এটা হচ্ছে এগুলার কথাগুলো টার্মসগুলো ব্যাখ্যা করে দিছে। সি নট এর যে কনজারভেটিভ ভ্যালু 0.61 এবং কেবি কে এটা হলো কালেকশন ফ্যাক্টর বলতেছে বিভিন্ন লিকুইডের জন্য। এই হলো এখানের ব্যাপার। আচ্ছা তারপর হচ্ছে কারেকশন এরিয়া ফর ভিসকোসিটির জন্য কেবি দিয়ে এখানে একটা বলে দিছে যে বিভিন্ন ভিসকোসিটির জন্য, হাই ভিসকোসিটির জন্য ফ্রিকশনাল লস বেশি, সেই জন্য এটার একটা কারেকশন ফ্যাক্টর এটা হলো কেবি দিয়ে বুঝাইছে। ভিসকোসিটির এই গ্রাফটা দিয়ে দিছে যে রেনল্ডস নাম্বার কত হলে এটার কেবি ভ্যালু কত হবে এই ইকুয়েশন ইউজ করার জন্য। একইভাবে প্রত্যেকটা, যেমন কেপির ভ্যালুটা ওভার প্রেশারের জন্য ভ্যালুটা এত থেকে এত হয়, এবং 20%-এর জন্য ফিক্সড বিহেভিয়ারের জন্য কত ভ্যালুগুলো হবে 1.25, বা এটা কতটুকু হবে সেই জিনিসটা আমাদেরকে ওভার প্রেশারের কেপির ভ্যালুগুলো। আর ওভার প্রেশারের জন্য এরকম একটা গ্রাফ আছে, গ্রাফ থেকে আমরা বেসিক্যালি ভ্যালুটা বের করবো, কেপির ভ্যালু ওভার প্রেশার হলে ওভার প্রেশার কারেকশনটা কতটুকু নিতে হবে আর কি। সাধারণত যখনই আমাদের হাই প্রেশার একটা সিস্টেম চলতেছে তখন উল্টা দিক থেকে একটু প্রেশার ক্রিয়েট হতে পারে, সেটাই হলো এখানে মেন ব্যাপার, যে বাইরের যে এনভায়রনমেন্টের যে প্রেশারটা আছে, বাইরে নর্মালি কি থাকতেছে অ্যাটমসফিয়ার থাকতেছে সেটার সাথে একটা রিলেটেড, বা অন্য কোনো জিনিস যদি থাকে সেটার প্রেশারে ডিফারেন্সেই তো তোমার ফ্লোটা হবে, সেই জন্য ওই কেপি আর কেবি ভ্যালুগুলা ফিক্স করা হয় আর কি। ওকে সো আমাদের এই হলো ওভার প্রেশার, কেবি ফ্যাক্টর হচ্ছে ফর ব্যাক প্রেশারের জন্য, ব্যাক প্রেশার হচ্ছে যে মানে ডাউন স্ট্রিম বলতে, একটা হচ্ছে ডাউন স্ট্রিম একটা হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিম হচ্ছে সামনে যেটা আছে, যেটাতে বের হয়ে যাওয়ার পরে যেটা আউটলেটের যে প্রেশারটা বাইরে থাকতেছে সেই প্রেশারটা হচ্ছে যে থাকতেছে সেটার কতটুকু থাকতেছে তার উপর বেস করে এই কেবি ফ্যাক্টরটা দেওয়া হয় আর কি। হাই হায়ার দ্য ব্যাক প্রেশার, অর্থাৎ যদি তোমার এনভায়রনমেন্টের প্রেশারটা হাই থাকে তাহলে আমাদের কেবির ভ্যালুটা একটু বলছে যে হায়ার দ্য স্মলার দ্য কেবি দ্য লার্জার দ্য এরিয়া ইজ রিকোয়ার্ড, এরিয়া তো বড় হতে হবে আর কি, এই কথাটাই। মানে কেবির ভ্যালুটা কীভাবেই হয়, এখানে এরকম একটা গ্রাফ আছে ব্যাক প্রেশারের সাথে ব্যাক প্রেশার কারেকশনটা কত হবে, সো এই ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো দিতে হবে। আমাদের এখানে স্প্রিং রিলিফের জন্য, আগেরটা ছিল লিকুইডের জন্য, এখন স্প্রিং রিলিফের জন্য স্প্রিং রিলিফের জন্য এই এটা বলছে যে এটা কি কোনটার জন্য কি জিনিস হবে। কিউ দিয়ে যে জিনিসটা বুঝাইছে সেটা আগের মতোই, এটা হলো মাস ফ্লো রেট যেটা আসতেছে, সি নটটা হচ্ছে যে কোফিসিয়েন্ট, এ তে এরিয়া, আর বিতে প্রেশার বুঝায় নর্মালি, যেটা জিসি তো হচ্ছে নর্মাল যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এখানে, তাই এম হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, আর 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 হচ্ছে গ্যাস আইডিয়াল গ্যাসের কনস্ট্যান্টটা, টিতে হচ্ছে টেম্পারেচারটা বুঝাইছে। এই হলো এখানের ব্যাপার। আর এটা হচ্ছে সো এই হলো মোটামুটি ভাবে এখানের
ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে তোমাদের আমাদের স্প্রিং গ্যাস বাল্বের জন্য ফ্লো রেটটা আমরা ক্যালকুলেট করি এবং সেটা থেকে এরিয়া বের করি। তো এটার জন্য যে বিভিন্ন ধরনের বইয়ের ফিগারের কথা বলছে ব্যাক প্রেশারের জন্য, এবং সেটার উপর বেস করে আমাদের কতটুকু ম্যাক্সিমাম প্রেশার হবে গাইডলাইন যে বিভিন্ন দেওয়া আছে 1.35, এটা বলছে যে যদি এক্সপোজ থাকে তাহলে প্রেশারটা কতটুকু থাকতে পারে, নর্মাল থাকলে পাইপিং এর ক্ষেত্রে কতটুকু থাকবে, সেই প্রেশার গুলো ভ্যান্টেরিয়া মানে যদি পাইপ ফেটে যায় সেই ক্ষেত্রে কোন ধরনের গ্যাসের জন্য হতে পারে। সো আমাদের এখানে ব্যাক প্রেশার একইভাবে একটা গ্রাফ দেওয়া আছে, যদি ব্যাকের এটা সেট প্রেশার বা এটার অনুপাতটা থাকে তাহলে কেডির ভ্যালুটা কত হবে সেটা বাই করা হবে। আর এরপরের যে ফর্মুলাটা সেটা হলো রাপচার ডিস্কের লিকুইডের জন্য এখানে ফর্মুলাটা দেওয়া, ডিসচার্জের জন্য কত এরিয়া হবে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে যে প্রতিটা ইয়ের এরিয়াটা বাইর করতে হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে রাপচার ডিস্কের ইকুয়েশনটা দেখাচ্ছে বেসিক্যালি। তো রাপচার ডিস্কে এতে এরিয়াটা বুঝাইছে, এটা হচ্ছে যদি পাম্পের মানে পাইপের রেগুলার পাইপ ফ্লো হয়, সো এই পাইপ ফ্লোর মধ্যে এরিয়াটা কতটুকু তোমার এরকম থাকতে হবে রাপচার ডিস্কটা ফেটে যায়, যাতে হচ্ছে পাইপটা যাতে ই না হয় বা যে কোনো সিস্টেমে যে রাপচারটা থাকতেছে সেটা এই দিয়ে ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে গ্যাসের জন্য এই এই ইকুয়েশনটা ইউজ করা হয়, গ্যাসের ইকুয়েশন ফর কন্টেনমেন্ট সিস্টেম যদি ব্যাক প্রেশার থাকে। তো আমরা সাধারণত এটা এবং সি নট সাধারণত ওয়ানের মতো থাকে রিলিফ সিস্টেমের ভিতরে, সো আমরা এই ইকুয়েশনটা ইউজ করি রাপচার ডিস্কের ফর গ্যাস। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে টু ফেজ রিলিফ সিস্টেম যেটা হচ্ছে সেটার কারণটা হলো যদি কোনো জায়গায় রিয়েকশন হয়, সো রিয়েকশন হলে আমাদের এখানে টু ফেজ সিস্টেম জেনারেট করে, এনার্জি ব্যালেন্সের প্রয়োজন হয়, যদি এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন ডিউ টু হিটিং, হিটিং হলে সেখানে লিকুইড এবং ভেপার হচ্ছে টু ফেজ হয়ে যাচ্ছে, বা তোমার অন্য দুটো ফেজ তৈরি করতেছে সেই ফেজের জন্য এটা হতে পারে। আর টু ফ্লো এটা হচ্ছে রিলিফের ওরিফেসের মতো কাজ করতেছে, এই কথাটাই এখানে বলার চেষ্টা করছে। টু ফেজ রিয়েক্টরের ক্ষেত্রে রিয়েকশনের ক্ষেত্রে কোনো কারণে হিট সোর্স যদি হয় বা কোনো কারণে হিটিং হয় তখন আমাদের বিহেভিয়ারের কথা বলছে। এই এইখানে দেখাচ্ছে যে এনার্জি জেনারেট হচ্ছে এটা কতটুকু মানে এটা একটু জাস্টিফিকেশন টেম্পার ক্রিয়েশনের জন্য ফ্লোটা হয়ে বের হয়ে যাচ্ছে। এই টু ফেজের জন্য আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো একটা ইকুয়েশন দেওয়া আছে ফ্লো রেটটা, আমরা প্রতি ক্ষেত্রে ফ্লো রেট বের করি এবং ফ্লো রেট থেকে আমরা এটার বিভিন্ন গ্রাফ থেকে আগেও যেমন দেখা হয়েছে যে এই বিভিন্ন ভ্যালুগুলা কনস্ট্যান্ট ভ্যালুগুলো ডিসচার্জ কোফিসিয়েন্ট যে এই কনস্ট্যান্টগুলো আমরা বের করে তারপরে আমরা সাধারণত ক্যালকুলেশনটা কমপ্লিট করি। এখানে দেখো ডায়ামিটারের সাথে একটা রিলেশন আছে, এই যে ডিসচার্জের এই কোফিসিয়েন্টের এটা দেখা যাচ্ছে যে এইখানে যেটা বলছে যত পাইপের এল বাই ডি যেহেতু বলছে লেংথটা যত বাড়তে থাকবে তত কারেকশন ফ্যাক্টর সাথে, আর ডিটা হচ্ছে ভাইস ভার্সা রিলেশন, সো এই কারেকশন ফ্যাক্টরটা এইভাবে কাজ করতেছে। আর টু ফেজ মাস ডিসচার্জের জন্য এই ইকুয়েশনটা ইউজ করা হচ্ছে আর কি।
এখানে মডেলে কিছু অ্যাজাম্পশন বলে দিছে, ভেন্টিং থাকতে হবে ইউনিফর্ম, মাস ফ্লো, ব্রিদিং ফ্লো অ্যান্ড নিয়ারলি কনস্ট্যান্ট রিয়াকশন এনার্জি সিস্টেম, এবং এটা হলো আমাদের। রিয়েক্টরের যে বিহেভিয়ারটা আছে সেটা এই ইকুয়েশন দিয়ে বোঝায়, সেজন্য টু ফেজের রিলিজের যে এনার্জি ব্যালেন্সটা এটা দিয়ে লেখা হচ্ছে। রাইট, অ্যাটেন্ডেন্সটা টার্গেট করি কতজন আসছে। এখানে যে অঙ্কটা সেটাতে যেমন ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলাতে এখানে মানে এই চ্যাপ্টারটা বেসিক্যালি অঙ্ক এবং ফর্মুলা গুলা, এটা দিয়ে আমরা বেসিক্যালি ভেন্টের যে এরিয়াটা, এরিয়ার থেকে আমরা বেসিক্যালি ভেন্টের যে ডায়ামিটার সেটা বের করার চেষ্টা করা হবে আর কি, এই হলো কথা। সো এখানে আর কিছু ইনফরমেশন দেওয়া যে এটা হচ্ছে এনার্জি রিলিজের জন্য এই ইকুয়েশনটা ইউজ করা হয়, এবং তাহলে আমাদের এখান থেকে যে ইনফরমেশনটা আছে এখান থেকে আমরা ওই কিউ এর মানটা বের করতে পারার কথা, যেহেতু আমরা সিপি সিভি আর সিপি যদি আমরা সমান ধরে এস্টিমেট কনসিডার লার্জার ভ্যালু, সো সিভি আর সিপি যদি একই ধরে না হয়, কিউ এর বিভিন্ন মানগুলো দেওয়া আছে সেই জন্য আমরা এই ভ্যালুটা বের করতে পারার কথা। ডিটি বাই ডি ডিএস ডিটি বাই ডিএস হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে আমাদের সিপির ভ্যালুটা বুঝাচ্ছে, সিপি সিভি যেহেতু একই ধরে নেই, আর এটা হচ্ছে যে ডিটি বাই এম যেটা সেটা সাধারণত এখানে আমাদের এই ডিটি বাই ডিএস এর এই দুটার ভ্যালু দেওয়া আছে, এই দুটা ভ্যালু দিয়ে আমরা সাধারণত এই ক্যালকুলেশনটা করা হচ্ছে। পয়েন্ট এখানে দেখো এই যে ডিটি আর ডিএস এর মান দেওয়া আছে এটা, আর সিপি আর সিভি রে এই যেহেতু ভ্যালুটা দেওয়া নাই, আর লার্জার জন্য আমরা ধরে কিউ এর মানটা কতটুকু হিট রিলিজ হবে রিয়েক্টরের ক্ষেত্রে এটা বের করা হয়। নর্মালি এটা বের করে এই ইকুয়েশনটা করা হয়, সো আমরা রিকেটের এনার্জিটা আমরা পেয়ে গেলাম। তারপরে যেটা তারপরে হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে, এরিয়ার ওই একইভাবে আমাদের যে মাস ফ্লোটা সেটা এই ইকুয়েশনটাতে আমরা দিয়ে দেওয়া হচ্ছে, মাস ফ্লোটা দিয়ে দিলে আমাদের এল বাই যে ডি এর জন্য এটা ফাইটা কত হয় ওইটা একটা যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে বের করে সেই ভ্যালুগুলো থেকে আমরা ডায়ামিটারটা এখান থেকে বের করা হচ্ছে আর কি। ওকে, সো এই হলো এখানের একটা অঙ্ক, তারপরে এরকম বেশ কয়েকটা অঙ্ক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ওই গ্রাফ ইউজ করা হয়,
গ্রাফটা দিয়ে মানে যে কোনো গ্রাফ অহংকার দিনে কম ইউজ করে, কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে গ্রাফ ইউজ করি। এটাকে একটা নমোগ্রাফ সাইজিং মেথডের জন্য একটা গ্রাফের ই করা হয়, সেই গ্রাফটা দিয়ে আমরা সাধারণত বের করে থাকি। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে নমোগ্রাফের গ্রাফটা হচ্ছে যে সাইজিং করা হচ্ছে এরকম থাকতেছে এবং কতটুকু হিট যাচ্ছে সেটার উপর বেস করে এটা ভ্যান্ট এরিয়ার ক্যালকুলেশনটা এই গ্রাফ থেকে, ওই যে আগে যেটা করেছে ইয়েতে সেটা গ্রাফ থেকে বের করা হয় আর কি। এবং এখানে যেমন বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের এই গ্রাফ থেকে আমরা ভ্যালুগুলা নিয়ে নিছি এবং সেই ভ্যালুগুলা দিয়ে আমরা বেসিক্যালি বের করা হয়েছে। এই যে একইভাবে এই যে বিভিন্ন টোটাল রিলিফ এরিয়ার জন্য আমরা এরিয়াটা বের করছি। গ্রাফ থেকে বের করাটা এটা হচ্ছে পুরাতন পদ্ধতি, যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বের করা হয় এবং এটা হচ্ছে ফাস্টার, তারপরে হচ্ছে এই কাজটা করা হচ্ছে। এনিওয়েজ, সো দুইটা ভাবে এটা রিলিফের ক্ষেত্রে বের করা হচ্ছে। রাইট, এখানে আর কতগুলো আছে? আচ্ছা, রিলিফ ফায়ার যদি থাকে সেখানের জন্য টু ফেস এক্সটার্নাল জন্য আলাদাভাবে একটা কিছু ইকুয়েশনের কথা বলছে, কারণ এখানে একটু মোর প্রেশার লাগে, এই লাগে সেটাই হচ্ছে এই রিলিফ। ওকে, স্ট্রাকচারের জন্য এখানে কিছু বলে দিচ্ছে, রানস ইকুয়েশন হচ্ছে এটা, এই ইকুয়েশন থেকে বেসিক্যালি আমাদের রেজাল্ট ইনহারেন্টলি সেফার ডিজাইনের জন্য ইউজ করা হচ্ছে আর কি। ভেপার লিকুইড এক্সপ্লোশন, আমার এই মুহূর্তে এটার টার্মসটা মনে আসতেছে না, আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। সো এই হলো ঘটনা। বয়েলিং লিকুইড এক্সপ্যান্ডিং ভেপার এক্সপ্লোশন, এটার জন্য যদি তোমার ফায়ারের সংস্পর্শ থাকে তাহলে হচ্ছে ডিস্টার্ব করে যাচ্ছে। এই হলো এখানের এক্সপ্লোশনের মেইন কথা। সো চ্যাপ্টার 9 আমাদের বেসিক্যালি এই অঙ্ক যে বিভিন্ন মেথডগুলোর কথা বলছে এবং সেখানে সরি ফোন আসতেছে, হ্যাঁ ভেপার লিকুইড এক্সপ্লোশনের এই কথাগুলা বলা। সো আমাদের এই হলো, আমি একটু তাড়াতাড়ি করে চ্যাপ্টারটা শেষ করে দিলাম যাতে তোমরা, যেহেতু এখন ক্লাস টেস্টগুলো দিতে হবে আমাদের, আমি অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে নিই, এখন মনে হচ্ছে ছেলেগুলো একটু সংখ্যায় বাড়ছে। এনিওয়ে রেকর্ডিংও বন্ধ করে দিই।